আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এক রেসিপিতে দুই মিষ্টির থার্ড পার্ট নিয়ে এসেছি। আগে দুইটা পার্ট আমি শেয়ার করেছিলাম, সো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একই রেসিপিতে স্পঞ্জ রসগোল্লা এবং রসমালাই দুইটাই। সো চলুন কীভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। সো আমি তার জন্য নিয়েছি হোল্ড মিল্ক। এই হোল্ড মিল্কটা আমি গরম করে নিব, ভালোভাবে জাল করে দুধটা গরম করে নিব। গরম করে নিয়ে তারপরে আমি ছানা তৈরি করে নিব। সো দেখুন দুধটা কিন্তু বলক উঠে গেছে, আর এদিকে একটা কাপড় আমি চালনিতে রেখে দিয়েছি যাতে ছানাটা সাথে সাথে আমি ছেঁকে নিতে পারি। সো দুধটা যখন বলক উঠে যায় তখন আমি এখানে ভিনেগার দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে এই গরম বলক ওঠা দুধে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা বন্ধ আছে, চুলাটা বন্ধ করে দিয়েই অল্প অল্প করে ভিনেগার দিয়ে এরকম নাড়তে থাকলেই দেখবেন একসময় ছানাটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার দুধটা কিন্তু কেটে গেছে এবং ছানা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নিব। সো আগে থেকেই তো রেডি করে রেখেছিলাম এই একটা পাতলা কাপড়ে ছাঁকনিতে দিয়ে। সো এখন ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানি দিয়ে এই ছানাটাকে আমি নেড়ে চেড়ে ধুয়ে নিব। এটা অবশ্যই ভালোভাবে করবেন। সো ভালো মতো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি আলতো হাতে পানিটা চিপে নিব। খুবই আলতো হাতে, বেশি জোরে জোরে চাপবেন না। সো খুব আলতো হাতে যে আগলা পানিটা আছে এটা চেপে নিলাম। এখন এটাকে আমি ঝুলিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এর ভেতরে যে পানিটা আছে এই 1 ঘন্টার মধ্যে সেটা বের হয়ে যাবে। সো 1 ঘন্টা পরে আমি প্রথমেই একটা বড় পাতিল নিয়েছি। মিষ্টি জ্বালানোর জন্য অবশ্যই বড় পাতিল নেবেন। সো এখানে আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। 2 কাপ চিনির জন্য নিব হচ্ছে 6 কাপ পানি, কিন্তু আমি মিষ্টিটা আরও কম চাই। যারা অনেক কম মিষ্টি চান তারা 7 কাপ পানি দিবেন, আর যারা মোটামুটি মিষ্টি চান যেটা রসগোল্লায় হয়ে থাকে তার জন্য 6 কাপ পানি দিবেন। সো আমি মিষ্টিটা খুব হালকা চাচ্ছি, আরও এটা জাল হবে। সো সব কিছু মিলিয়ে আমি এখানে 6 কাপের জায়গায় 7 কাপ পানি দিচ্ছি। সো 7 কাপ পানি দিয়ে আমি এটাকে জালে বসিয়ে দিব চুলায়, দিয়ে হাই হিটে এটাকে বলক তুলে নিব। আর এদিকে আমি চলে আসলাম মিষ্টিটা বানাতে। সো এখানে প্রায় 2 কাপের মতো ছানা আছে। ছানাটা আমি আলতো হাতে মথে নিব, খুব বেশি জোরে জোরে চেপে চেপে এটাকে মথবেন না। এটা 1 থেকে 2 মিনিট এটা হালকা হাতে মথে নিবেন, এবং ছানাটা কিন্তু খুব স্পঞ্জি হয়েছে এবং সফট হয়েছে। সো এইভাবে আমি 1 থেকে 2 মিনিট ছানাটাকে আলতো হাতে মথে নিচ্ছি। আর এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা, ময়দা, সুজি কোনো কিছু ইউজ করিনি, জাস্ট নর্মাল ছানা। সেই ছানাটাকে আমি খুব ভালোভাবে একটু হালকা হাতে মথে নিলাম। দেখুন এটা বাইন্ডিং হয়ে গেছে। সো এখন পছন্দ সাইজ অনুযায়ী, আপনাদের পছন্দ মতো এবং পছন্দ শেপ অনুযায়ী আপনারা এখানে সাইজটা দিবেন। সো যেহেতু রসগোল্লা বলেছি, সো আমি গোল গোল করেই দিচ্ছি। রসগোল্লা তো গোল গোলই হয়, এটা স্পঞ্জ রসগোল্লা হবে। সো এই স্পঞ্জ রসগোল্লা আমি এই সব ছানা দিয়ে বানিয়ে নিব, এবং এটা দিয়েই কিন্তু আপনি রসমালাই বানাতে পারেন। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ তৈরি করতে পারেন, যদি চান রসগোল্লার জন্য একটু বড়, রসমালাইয়ের জন্য একটু ছোট, সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। সো আমি সবগুলো একই সাইজে বানিয়ে নিচ্ছি, একই সাইজে বানালেও কোনো সমস্যা নেই। সো দেখুন আমি সবগুলা রসগোল্লা বানিয়ে নিয়েছি। এখানে 2 কাপে আমার 20টা রসগোল্লা হয়েছে, এবং এগুলো কিন্তু বেশ বড় বড় হবে যখন আমি এটাকে জ্বালাবো। সো দেখুন এখানে আমার পানিটা বলক উঠে গেছে, শিরার যে পানিটা বলক উঠে গেছে। সো এখানে এখন আমি সব মিষ্টিগুলা দিয়ে দিব। মিষ্টিগুলা দিয়ে আমি এই মিষ্টিগুলাকে 15 মিনিট জাল করব। সো এই 15 মিনিটের মধ্যে আমি 3 বার এর মুখের ঢাকনাটা খুলে দিব। সো মিষ্টিগুলা দিয়ে আমি যে ছিদ্রটা আছে ঢাকনি সেটা বন্ধ করে দিলাম, দিয়ে 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। সো 15 মিনিটে 2 বার আপনারা অবশ্যই ঢাকনা খুলে এইভাবে নেড়ে দিবেন, আর মিষ্টিটাকে কিন্তু হাই হিটে জাল করবেন। সো এইভাবে আমি 15 মিনিটে 2 বার মিষ্টিটা খুলে খুলে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পরে 15 মিনিট পরে আমার মিষ্টিটা হয়ে গেছে। আর হ্যাঁ, এই রসগোল্লার গায়ের যে টেক্সচার এটা কিন্তু একটু অসমান হয়, খুব বেশি সমান হয় না, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। সো মিষ্টিটাকে এক পাশে আমি রেখে দিলাম। মিষ্টিটাকে এক পাশে রেখে দিয়ে আমি এখন মালাই তৈরি করছি, যেহেতু রসগোল্লার সাথে রসমালাইও হবে। সো আমি মালাইয়ের জন্য এখানে ইভাপোরেটেড মিল্ক নিয়েছি, যেটা হচ্ছে 2 কাপ মতো।
আর 2 কাপের সাথে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এটা ইভাপোরেটেড মিল্ক, হচ্ছে ঘন দুধের রেডিমেড ভার্সন। সো এখানে আপনারা যদি হোল মিল্ক নেন, সেক্ষেত্রে হোল মিল্কের সাথে আপনারা 2 কাপের সঙ্গে 1 কাপ মতো গুঁড়া দুধ মিশালে এটা ঘন হয়ে যাবে। সো দেখুন আমার এখানে মালাইটা ফুটে উঠেছে। এখানে আমি স্বাদ মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কন্ডেন্স মিল্ক, চিনি, যে কোনো কিছু দিতে পারেন। সো মালাইটা তৈরি করে নিয়ে আমি মিষ্টিগুলো বানাতে চলে এসেছি। দেখুন আমি 2টা পাত্র নিয়েছি 2টা মিষ্টির জন্য। সো এখন আমি এই রসের থেকে, এই মিষ্টিটা কিন্তু গরম, আমি কিন্তু এই মিষ্টির মধ্যে সরি রসের মধ্যে মিষ্টিগুলোকে ঠান্ডা হতে দিব না, রসমালার মিষ্টিটা বিশেষ করে। সো আমি রসমালার জন্য মিষ্টি এখান থেকে তুলে নিচ্ছি। যেহেতু 20টা মিষ্টি হয়েছে, আমি 20টা মিষ্টি থেকে 10টা মিষ্টি রসমালার জন্য নিব। সো দেখুন মিষ্টিটা কত সফট হয়েছে, যখন আমি এটাকে রসের চাপ দিচ্ছি চামচ দিয়ে রসগুলা কিন্তু সব বের হয়ে যাচ্ছে। সো এভাবে 10টা মিষ্টি আমি রসের থেকে উঠিয়ে এক্সট্রা রসটা ঝরিয়ে নিব। এক্সট্রা রসটা অবশ্যই ঝরিয়ে নেবেন, না হলে এই মালাইটা কিন্তু আপনার এটার ভেতরে যাবে না। সো দেখুন এখানে আমি অর্ধেক মিষ্টি উঠিয়ে নিয়েছি। এখন মালাইটা এর মধ্যে জমে সর হয়ে গেছে, এটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এই মিষ্টিতে ঢেলে দেব। আমার এখানে 2 কাপের থেকে বেশি দুধ ছিল, সো পুরোটা লাগছে না। আমি আমার চোখের আন্দাজ অনুযায়ী মালাইটা দিয়েছি। দেখুন এটা আরও রস টেনে নিবে, যেহেতু কেবল দিয়েছি, যখন এটা ঠান্ডা হবে আরও রস টেনে নিবে। সো এটাকে আমি পাশে রেখে দিয়ে এখন রসগোল্লাটাকে সেট করছি। রসগোল্লাটা কিছুই না, এটা এই আমি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে সবগুলো মিষ্টি তুলে নিয়ে আমি রসটা এর মধ্যে ঢেলে দিব, দিয়ে এই রসেই আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করব। কারণ স্পঞ্জ রসগোল্লা বানানো দুনিয়ার সব থেকে সহজ, এটা কিছুই করতে হবে না, জাস্ট এইভাবেই এখন আমি রেখে দিব। দেখুন আমার 2টা মিষ্টি রেডি হয়ে গেছে। বুঝতেই পারছেন একই রেসিপিতে 2টা মিষ্টি দেখতে সম্পূর্ণ আলাদা, খেতে সম্পূর্ণ আলাদা। মানে রসমালাই যে কতটা মজার সেটা তো আপনাদেরকে বলতে হবে না, এবং স্পঞ্জ রসগোল্লাও কতটা মজার সেটাও আমাকে বলতে হবে না। এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে 2টা জিনিস দেখতে কতটা ইয়ামি হয়েছে এবং কতটা ভালো হয়েছে। সো এইভাবে যদি আপনারা একই রেসিপি দিয়ে মিষ্টি বানান, তাহলে কিন্তু অল্প কষ্টে অল্প সময়ে 2টা ডিফারেন্ট মিষ্টি পেয়ে যাবেন, দেখতে আলাদা এবং খেতেও আলাদা। সো এখন এগুলাকে আমি সারা রাত ফ্রিজে রেখে দিব। আমি সব সময় মিষ্টিটা যেদিন আমার প্রোগ্রাম থাকে বা যেদিন আমার মিষ্টিটা সার্ভ করতে হবে তার আগের দিন বানাই, কারণ এই মিষ্টিটা যতক্ষণ আপনারা ফ্রিজে রাখবেন এর টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। সো আজকে রাত্রে আমি মিষ্টিটা ফ্রিজে রাখবো এবং কালকে এটাকে আমি সার্ভ করব। সো এখন আমি মিষ্টিগুলোকে ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব। সো দেখুন পরের দিন সকালে, বুঝতেই পারছেন মিষ্টিটা কতটা ঘন হয়েছে এবং রসে টইটুম্বর হয়ে গেছে মিষ্টিটা, এবং রসগোল্লাও একদম রসে টইটুম্বর হয়ে ভারী হয়ে গেছে। এগুলো কিন্তু খেতে খুবই মজার হয়েছিল এবং দেখতেও কিন্তু খুব আকর্ষণীয় হয়েছে। চলেন এখন একটা মিষ্টি কেটে দেখা যাক। আমি একটু রস ওপরে দিয়ে মিষ্টিটা কাটছি। দেখুন একদম রসে ভরা টইটুম্বর এবং সফট একটা মিষ্টি, এবং খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। এবার আমি একটা রসগোল্লা কেটে দেখাবো। রসগোল্লাটা একদম ভারী, রসে ভরে একদম ভারী হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে এটা বুঝতে পারছেন। সো একটা মিষ্টি কেটে দেখাই, দেখুন একদম ভেতরে রসে ভরা, রসে ভরা। সো এই ছিল আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার এই কষ্টের সার্থকতা। আর এই 2টা মিষ্টি কিন্তু আমার খুবই ফেভারিট মিষ্টি, এটাও জানি এই 2টা মিষ্টি অনেকেরই খুব ফেভারিট মিষ্টি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।